শনিবার দুপুর পর্যন্ত জলপাইগুড়ি শহরের করোনা পজিটিভের সংখ্যা 4 বলে পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য নিপু সাহা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে 11 নম্বর ওয়ার্ড ও একজন ডাক্তার ও একজন নার্স। এই সমস্ত জায়গাগুলোতে আজ পৌরসভার তরফে স্যানিটাইজ করার কাজ করে পৌরসভা, পাশাপাশি ওই এলাকাগুলোকে কন্টেইনড জোনও ঘোষণা করে পৌরসভা। আজকে জলপাইগুড়ি শহরে আমাদের এখন পর্যন্ত এই রিপোর্ট আসছে 4 জন, তার মধ্যে 11 নম্বর ওয়ার্ডের একজন, 1 নম্বর ওয়ার্ডের একজন, আর একজন ডাক্তারবাবু আছেন, আর একজন নার্স ট্রেনিং স্কুল। এরপর টোটাল 4 জনে আজকে করোনা পজিটিভ আমাদের কাছে এখন পর্যন্ত রিপোর্ট আসছে। বিগত কদিনে 11, 12 এরকম করেছিল, তাতে এখন গতকাল যেরকম 3 জন আসছিল, আজকে আবার 4 জন, তার আগের দিন ছিল না, এরকম করে একটু কমছে।